গোবিন্দপুর নামের এক গ্রামে রবি নামে একটা যুবক তার মা প্রতিমার সাথে থাকত ওই গ্রাম থেকে একমাত্র রবি শহরে চাকরি করতে আসত তাই প্রতিমার তার ছেলেকে নিয়ে খুব গর্ব হতো একদিন প্রতিমা তার ছেলেকে বলল রবি তুই শহরের কোনো মেয়েকে বিয়ে করে আন তাহলে গ্রামে আমাদের সম্মান আরও বেড়ে যাবে শহরের মেয়ে কি আর এই গন্ডগ্রামে বিয়ে করে আসতে রাজি হবে তাছাড়া এখানে এসে সে মানিয়ে নেবে কি করে শহরের মানুষরা গ্রামে দিনের জন্য বেড়াতে আসতে পারে কিন্তু সংসার করতে আসতে পারবে না আমি অত শত বুঝি না তুই শহরের মেয়েকেই বিয়ে করে আন নয়তো আমার মরা মুখ দেখ না মা তুমি এরকম কথা বলো না আমি দেখছি কি করা যায় মায়ের কথা রাখতে শেষে রবি প্রিয়া নামের এক শহরের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেই প্রিয়া তার শাশুড়িকে বলে আন্টি কেমন আছো শোনো আন্টি আজকে আমি খুব টায়ার্ড তাই আজকে আর কোনো রিচুয়ালস রেখো না বৌমা আমি বুঝেছি মা তুমি গয়না গাছ খুব পছন্দ করো তাই দেখো। আংটি বলো না আমি তোমাকে আংটি নয় আন্টি বলেছি রবি ডার্লিং তোমাদের টিভি নেই আন্টি টিভিতে সিরিয়াল দেখে না হ্যাঁ বৌমা আমাদের টিভি আছে তো রবি রোজ খবর দেখে আমি তো সাধক বামা খ্যাপা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আবার মাঝে মধ্যে মহালয়া সিরিয়ালও তো তুমিও দেখবে তোমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ টিভি দেখবে শোনো ওই সব পুরোনো টাইপের সিরিয়াল নয় মডার্ন সিরিয়াল তুমি দেখা শুরু করো তা না হলে আমার সাথে থাকতে গেলে তুমিই প্রবলেমে পড়ে যাবে এখনকার সময়ের সব টিভি সিরিয়ালে দেখবে শাশুড়িদের বৌমারা আন্টি বলে ডাকে আর বৌমাদেরও শাশুড়িরা বৌমা বলে ডাকে না নাম ধরে ডাকে তাই তুমিও এখন থেকে আমাকে বৌমা বৌমা করবে না ও তাই বুঝি শাশুড়িকে আন্টি বলা নতুন রেওয়াজ তাহলে তুমি তাই বলো কিন্তু বৌমা স্বামীর নাম ধরে ডেকো না আর বৌমা তুমি নাক বেদাওনি কেন জানো না নাক বেদানো না থাকলে তোমার নিঃশ্বাসে তোমার স্বামীর আয়ু হবে সামনে থেকে এখনো ঘরে ঢুকতে দিলে না আর আবার খুঁজখুঁজে বেড়াচ্ছ তাও পুরনো সব আজগুবি কথা বলে আমি বললাম আমি টায়ার্ড কথাটা কানে গেল না হ্যাঁ রে রবি কি বলছে রে বৌমা গাড়ির টায়ারে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না মা ও বলছে ও খুব ক্লান্ত ইংরেজিতে বলছে তো তাই তুমি বুঝতে পারছো না বৌমা ইঞ্জিজিতে বলছে বা বাবা আমার খুব ভালো লেগেছে বৌমার কথাবার্তা এসো এসো বৌমা তোমার ঘরটা দেখিয়ে দি বিশ্রাম করবে এসো শুনলে তো তোমরা বৌমার অনেক ধকল গেছে এবেলা আর কোনো স্ত্রী আচার করতে হবে না ওবেলায় দেখা যাবে আন্টি আমি সন্ধ্যের পর আচার খাই না তাই তুমি এবেলাই লাঞ্চেই আচার দিও বৌমা অফ বৌমা নয় বৌমা নয় নাম ধরে ডাকো বল পিয়া ও আচ্ছা আচ্ছা পিয়া তুমি কি দুপুরে নুচি দিয়ে আচার খাবে ভাত ডাল তরকারি খাবে না আমি কখন বললাম খাবো না আর দুপুরে আমার ননভেজ ছাড়া চলে না আচ্ছা ননভেজে কি আছে নুন ভাজা খাবে নুনটা কি তেলে ভাজবো নাকি শুকনো খোলায় রবি রবি তোমার মাকে সামলাও নয় তো আমি একদম পাগল হয়ে যাব ননভেজকে নুন ভাজা বলছে মা প্রিয়া ইংরেজিতে জানতে চাইছে আজ মাছ মাংস ডিমের মধ্যে কি রান্না হয়েছে ও আচ্ছা আচ্ছা আজ মাছ হয়েছে বৌমা মানে পিয়া তুমি একটু মানিয়ে চলো দেখো এক সপ্তাহের মধ্যে আমি তোমার সাথে থেকে থেকে সব ইঞ্জিজি শিখে নেব এক সপ্তাহ আমি তোমার সাথে থাকলে আমি পুরো পাগল হয়ে যাব অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যখন যাব সবাই বলবে পাগল এসেছে পাগল ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর আপনারা যদি এরকমই ভিডিও বারবার দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা সময় আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসি